এই কথাটি 100% সত্য যে কোনো ব্যক্তি দরিদ্র হয় না, তার চিন্তাধারাই তাকে দারিদ্র বানিয়ে দেয়। কারণ যিনি যে রকম চিন্তা ভাবনা রাখেন তিনি সেই রকমই সফলতা লাভ করেন। মানুষের চিন্তা ভাবনায় শুধু এইটুকুই পার্থক্য রয়েছে, কোনো ব্যক্তি চোখ খুলে স্বপ্ন দেখে আর কোনো ব্যক্তি চোখ বন্ধ করে স্বপ্ন দেখে। দরিদ্র কেন আসে চলুন জেনে নেই ছোট্ট একটি গল্পের মাধ্যমে। বহুদিনের আগেকার কথা, একদিন গুরু ও শিষ্য তারা দুজনে একসাথে কোথাও যাচ্ছিলেন। যেতে যেতে তারা এক মাঠে এসে পৌঁছায়। তাদের খুবই জলতৃষ্ণা পেয়েছিল। তখন তারা এদিক ওদিক দেখতে থাকে, আরেকটি ভাঙ্গাচূড়া বাড়ি দেখতে পায়। এরপর গুরু ও শিষ্য তারা দুজনেই সেই বাড়িতে চলে আসেন। এসে দরজায় কড়া নাড়লেন। কিছুক্ষণ পর দরজা খুলে এক ব্যক্তি বেরিয়ে আসে, সাথে তার স্ত্রী ও 3 সন্তান ছিল। তারা খুবই পুরনো ও ছেঁড়া জামাকাপড় পরেছিল। তখন গুরু বলে, আমাদের খুবই জলতৃষ্ণা পেয়েছে, পান করার মতো আপনাদের কাছে কি জল আছে? তখন ওই ব্যক্তি ঘরের ভিতর থেকে জল নিয়ে আসে। এরপর গুরু ও শিষ্য সেই জল পান করলেন। কিন্তু হঠাৎ করে গুরুজি ওই ব্যক্তিকে বলেন, আপনাদের ক্ষেতের জমি তো অনেক বড় কিন্তু তাতে কোনো ফসল নেই, তাহলে আপনাদের কিভাবে সংসার চলে? গুরুজির এই কথা শুনে ওই ব্যক্তি বলেন, গুরুজি আমাদের কাছে একটি মহিষ রয়েছে, সে অনেক দুধ দেয় আর সেই দুধ বিক্রি করে কিছু পয়সা পাই, তা দিয়েই আমাদের সংসার কোনো মতে চলে যায়। এইসব গল্প করতে করতে তাদের সন্ধ্যা হয়ে গেল। তখন গুরুজি মনে মনে ভাবলেন, আজকের রাতটা এখানেই কাটানো যাক। এরপর গুরুজি রাত্রি কাটানোর জন্য ওই ব্যক্তির কাছে অনুমতি চাইলেন। ওই ব্যক্তি অনুমতি দিয়ে দেয় আর গুরু ও শিষ্য সেখানেই ঘুমিয়ে পড়লেন। এরপর অর্ধরাত পেরিয়ে গেলে গুরুজি হঠাৎ করে ঘুম থেকে উঠে পড়ে আর শিষ্যের কানে কানে গিয়ে বলে, শিষ্য ওঠো, এখন আমাদের এখান থেকে বেরিয়ে পড়তে হবে, সাথে মহিষটিকেও সঙ্গে করে নিয়ে যেতে হবে। গুরুর মুখে এইসব কথা শুনে প্রথমে তো শিষ্যর বিশ্বাস হলো না, কারণ তিনি সেই গুরু যিনি তাকে এত জ্ঞান দিয়েছেন, কিন্তু আজ তিনি প্রথমবার কারোর সাথে অন্যায় করতে বলছেন। শিষ্য গুরুর কথা অমান্য করতেও পারছিল না। এরপর গুরু ও শিষ্য মহিষটিকে সাথে করে নিয়ে জঙ্গলের দিকে যেতে লাগলেন আর এমন এক জঙ্গলে নিয়ে গিয়ে মহিষটিকে ছেড়ে দেয় যেখান থেকে তার ফিরে আসা কঠিন ছিল। এরপর গুরু ও শিষ্য সেখান থেকে চলে গেলেন। কিন্তু শিষ্যর মনে এই ব্যাপারটি নিয়ে বারবার ঘুরপাক খাচ্ছিল। বন্ধুরা, এই ঘটনা হবার প্রায় 10 বছর পর ওই শিষ্য অনেক বড় গুরু হয়ে যায়। তখন তিনি মনে মনে ভেবে ওঠেন, কেননা ওই ব্যক্তির সাথে দেখা করা যাক যার মহিষটিকে জঙ্গলে ছেড়ে দিয়েছিলাম, এবং তাকে কিছু আর্থিক সাহায্য করব যাতে সে সুখ শান্তিতে জীবনযাপন করতে পারে। এইসব ভেবে তিনি বেরিয়ে পড়েন। কিছুক্ষণ পর সেখানে চলে আসেন, কিন্তু সেখানকার দৃশ্য দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন, কারণ সেই ক্ষেতে অনেকগুলি বড় বড় বৃক্ষ ছিল, সেই সব বৃক্ষে অনেক ফলও ধরেছিল আর ভাঙ্গাচোরা বাড়িটির জায়গায় অনেক বড় একটি বাড়ি ছিল। এইসব দেখে তিনি মনে মনে ভাবতে লাগলেন, হতে পারে মহিষটি চলে যাবার পর ওই ব্যক্তি সব কিছু বিক্রি করে এখান থেকে চলে গেছে। এইসব ভেবে তিনি সেখান থেকে ফিরে যেতে ধরেন আর তখনই তার নজর ওই ব্যক্তিটির উপরে পড়ে। এরপর তিনি ওই ব্যক্তিটির কাছে গিয়ে বলেন, মনে হয় আপনি আমাকে চিনতে পারছেন না, কিন্তু কয়েক বছর আগে আপনার সাথে আমার দেখা হয়েছিল। তখন ওই ব্যক্তি বলেন, আমি আপনাকে কিভাবে ভুলতে পারি, আপনারা তো সেই দিন আমাকে কিছু না বলেই চলে গিয়েছিলেন, আর সেই দিনই আমার মহিষটাও না জানি কোথায় চলে গিয়েছে, যাকে আমি আজও খুঁজে পাইনি। কয়েকদিনের জন্য আমি তো খুবই চিন্তিত হয়ে পড়েছিলাম, কিছুই বুঝে উঠতে পারছিলাম না, এখন আমি কি করব। কিন্তু বেঁচে থাকার জন্য কোনো না কোনো কাজ করার খুবই প্রয়োজন ছিল, সেই জন্য আমি কাঠ কেটে বিক্রি করার কাজ শুরু করি। যা উপার্জন হতো তা খরচ করে খেতে ফসল ফলাই, ফসল খুবই ভালো হয়। এরপর আমি ফলের বাগান শুরু করি, সেই বাগানেও খুবই ভালো ফল হয়। আজ আমি এই শহরের সবচেয়ে বড় ফল ব্যবসায়ী। কিন্তু এই সব কিছু কখনোই হতে পারত না যদি সেই দিন মহিষটি চলে না যেত, কারণ মহিষ থাকাকালীন আমি অন্য কোনো কাজ করার ইচ্ছুক ছিলাম না। সে যাবার পর আমি উপার্জন করার দ্বিতীয় পথ বের করি যাতে আমি পয়সা উপার্জন করতে পারি। কিন্তু আজ আমি আমার জীবন নিয়ে খুবই খুশি আছি,
আর শহরের সবচেয়ে বড় ব্যবসায়ীও হয়ে গেছি। এইসব শুনে শিষ্য বলেন, এইসব কাজ তো আপনি প্রথমেও করতে পারতেন। তখন ওই ব্যক্তি বলেন, করতে তো পারতাম, কিন্তু সেই সময় আমার সংসার বিনা পরিশ্রম করেও চলে যেত। সেই কারণে আমি কখনোই ভাবিনি আমিও যে অন্য কোনো কাজ করতে পারবো। আমি কখনোই চেষ্টা করে দেখিনি, কিন্তু মহিষটি চলে যাবার পর আমার মনে হলো আমিও অন্য কোনো কাজ করতে পারবো। আর আমি তখন থেকেই এই সংকল্প নেই, এখন আমি জীবনে যা করব নিজের ক্ষমতায় করব। আর সেই সংকল্প নিয়েই আজ আমি এত দূরে পৌঁছেছি। বন্ধুরা, এই গল্পটি শোনার পর এই বিষয় নিয়ে ভাবা উচিত, আপনার জীবনেও এই রকম কোনো বাধা নেই তো? যদিও কোনো বাধা থেকে থাকে, তবে সেই বাধা পেরিয়ে এগিয়ে যাবার চেষ্টা করুন। যা আপনার কাছে আছে তা হারানোর ভয় কখনোই করবেন না, কারণ আপনার কাছে হারানোর মতো অনেক কম কিছুই রয়েছে। কিন্তু সফলতা লাভ করার পর পুরো বিশ্বকেও প্রাপ্ত করার শক্তি আপনার কাছে রয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে লিখবেন, জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে।